ছয়টি কন্যা মার আরি হয়ে ফিরে এসেছে ঘরে, তাদের কান্না যে আমি প্রতিদিন সকালে দেখি আমি যার সহ্য করতে পারছি না ভগবান। এদিকে মা বেহুলা শ্যাওজা বিবাহের উপযুক্ত হয়েছে, একটু কিন্তু ভেবে আমি চিন্তা করে সারা পারছি না কেন বেগম, মা বেহুলা কোথায় বেগম? আমি জানি না সে এখন কোথায় স্বামী। এতদিন পরে আমার বাড়িতে শোনেন বিআই মশাই, আমি শুনেছি আপনার ঘরে আছে বেহলা সুন্দরী। হ্যাঁ বিআই, আমার ঘরে আছে স্বর্ণের লক্ষ্মীদা। হ্যাঁ, তাদের বিবাহের প্রস্তাব নেই। কি বলছেন বিআই সাহেব, একই ছয়টি কন্যা আপনার ঘরে আমি তুলে দিয়েছিলাম, ছয়টি কন্যা আমার আরি হয়ে ফিরে এসেছে আমার ঘরে, আবার আপনি বলছেন মা বেহুলাকে আপনার ঘরে আমি পুত্রবধূ করে দিব? না 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 বিআই সাহেব, আপনি চলে যান। কি বলছেন বিআই মশাই, আপনি ছয়টি কন্যা আরি হয়ে ঘরে ফিরে এসেছে কিন্তু আমার আমার ছয়টি পুত্র ওই কালিদাস সাগরে ডুবে মারা গিয়েছে বিআই মশাই। আমার মরে যাক তাতে আমার আহে যায় না কোনো বিআই মশাই, আপনি সসম্মানে আমার বাড়িতে দূর হয়ে যান। আমি আমি আপনার দুটি হাতে ধরে বলছি বিআই মশাই, মা বেহুলাকে আমার তুলে দিন বিআই মশাই। ঠিক আছে বিআই মশাই, আপনি যখন আমার হাতে ধরে বলছেন আমি বেগম সাহেবের কাছে একটু জেনে আসি। বেগম, ওই পূজারীনগর থেকে চার ছ টাকার এসেছে, আমার ঘরে আছে মা বেহুলা আর তার ঘরে আছে স্বর্ণের লক্ষ্মীদা। কে এসেছে বললেন? তোমার বেহুলাকে সে আবার পুত্রবধূ করবে। Oh, yeah.
তুমি তাকে আমার নিকট পাঠিয়ে দাও, যা বলার আমি নিজ মুখে বলবো। না শোনো বেগম, কি কথা বলবো তুমি বলে দাও। তুমি তাকে চাপ দেবে। কি চাপ দেব? আপনি তাকে আমার কাছে পাঠিয়ে দিন, ও সহযোগে আমার নিকটে যাচ্ছে। ঠিক আছে বেগম, আমি দেখছি। বিআই মশায়, আপনার বিএন সাহেবা আপনাকে অন্দরমহলে যেতে বলেছে। ঠিক আছে বিএন মশায়, বলুন বিএন সাহেবা আপনার কি কথা? শুনেন বিআই মশায়, বলেন বিএন। আমি আমার বেহুলাকে আপনার ঘরে তাতে যদি আপনি কবুতরের দুধ দিয়ে ভরে দিতে পারেন তাহলে আমার বাবু ওনাকে কোনো দিন না কখনো না। এই কবিতর কি দুধ হয়? এই কবি তোর মন ধরব কোনে আর এই কবি তোর পাঙাইব কোনে? শোনেন বিআই সাহেব, আমার বাড়ির উত্তর পাশে আশিয়াত লম্বা একটি তাল গাছ আছে, তাতে স্বর্ণের খড়ম পাই দিয়ে তোলের বাতি হাতে নিয়ে উদ্যমিনী সাবধান উঠে হবে, সাবধান আনতে হবে তাকে। কি বলছেন বিআইন সাহেবা? জীবন উঠিনে বেন্না গাছে আর আমাকে উঠে বলছেন আশিয়াত লম্বা তাল গাছে? না না, কাম নাই কাজ নাই, আমার সাইলার বিয়ে আমি দেশে চলে যাই। তাহলে আমার মা ভেউলার আসাও ছেড়ে দিন। আর বিআই মশাই বলুন, আপনার বাড়ি আর আমার বাড়ি কয় মাসের রাস্তা? ছয় মাসের রাস্তা। এই রাস্তা দু পাঁচ কেজি সামনে জাঙ্গা করে দিতে পারে, মাঝে মাঝে দুই কেসকেট কদমের গাছ লাগিয়ে দিতে পারে, বা মাঝে মাঝে সিঁদুরে পোল দিয়ে দিতে পারে। এ কি বলছেন বিআই সাহেব? এটা তো বিয়ে না, এটা একটা মরণের চিহ্ন। ওহ বিআই এত
আপনি আসলেন হাসি মুখে, আর মুখখানা মলিন করে চলে যাচ্ছেন কেন? শোনো মা বেহলা, তোমার তোমার মাথা যা বললো কিছুতেই সম্ভব না। এত কিছু দিতেও পারবো না, আমি তোমাকে নিতেও পারবো না। শুনুন তো মশাই, আপনি এ নিয়ে ভাববেন না, আমি যদি সম্পূর্ণ কিছু ব্যবস্থা করে দিই। আরে তুমি দিবে? হ্যাঁ তো মশাই, আমি সমস্ত কিছুর ব্যবস্থা দিব। তো আপনি আমার মাতার কাছে যায় রাজি হয়ে যান। কিন্তু তাই মশাই, আপনি গাছের ঘরে দাঁড়াবেন, সতী নাম ধারণ করে দেখবেন, সবাই দেখবে আপনি গাছে উঠেছেন আর নেমেছেন, আর আপনি পুকুরে নামবেন, এক ফোঁটা কাবের জল নিয়ে সতী নাম ধারণ করে ছাড়বেন, দেখবেন কবুতরের জলে কবুতরের দুধে পুকুর ভরাট হয়ে গেছে। আপনি এভাবে এভাবে সমস্ত পরীক্ষায় পাশ করে যাবেন, এবং কি আপনার পিছনে আমি আছি। ঠিক আছে মা বেহলো, আমি তাই করবো। ঠিক আছে তাহলে মশাই, তাহলে যান, আমি আপনার পিছনে আসছি। তাহলে আমি আসি মা বেহলো। আর শোনেন তাহলে মশাই, বলো মা বেহলো, আমাকে যেদিন নিতে আসবেন দেখবেন ছেলের হাতে আমার হাতের একটি আংটি আছে, দেখেন আমার হাতে আপনার ছেলের হাতের আংটি, যখন আমাকে নিতে আসবেন তখন দেখবেন নিত্য দাড়ি যখন ওজন করব তখন আমাকে দিবেন এক পাল্লায়, আর এক পাল্লায় দিবেন ওই আংটি, দেখবেন আমার সাহেব আংটি ওজনে বাড়ি হয়ে যাবে। ঠিক আছে মা বেহলা, আমি তাই করব। ঠিক আছে তাহলে মশাই, এবার তাহলে আমি যাই। ঠিক আছে মা বেহলা। ঠিক আছে, আপনি আমার মায়ের কাছে দে, এক্ষুনি রাজি হয়ে যায়।